হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি পাকা কাঁঠালের পিঠা বা বড়া তৈরি করে আপনাদের দেখাবো, আর এটা তৈরি করা খুবই সহজ এবং খেতে ভীষণ মজা। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। কাঁঠালের পিঠা তৈরি করতে এখানে আমি কতগুলো কাঁঠালের কোষ নিয়েছি, আর আমার কাঁঠালের কোষগুলো নরম, এমন নরম কোষ দিয়েই কাঁঠালের পিঠা ভালো হয়। চেষ্টা করবেন কাঁঠালের নরম কোষ দিয়েই এই পিঠা তৈরি করতে। এবার আমি এগুলোর ভেতর থেকে বিচি ছাড়িয়ে নেব। আমি সবগুলো কাঁঠালের কোষ থেকে বিচি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কাঁঠালের কোষগুলোকে ব্লেন্ড করে নেব। এখানে আমি একটি ব্লেন্ডারের জগ নিয়েছি। এই জগের মধ্যে আমি কাঁঠালের কোষগুলো নিয়ে নিচ্ছি। আপনারা ব্লেন্ডারের পরিবর্তে একটি চালনি দিয়েও এগুলোকে চেলে নিতে পারবেন। এবার আমি পানি ছাড়া এগুলোকে ব্লেন্ড করে নেব। কাঁঠালের কোষগুলোকে এখন আমি স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি, এগুলোকে চালার আর প্রয়োজন নেই। এখন এই কাঁঠালের পিউরি দিয়ে আমি পিঠা তৈরি করব। আপনারা চাইলে এই কাঁঠালের পিউরিটাকে একটি এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে 6 থেকে 7 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন আমি পিঠার জন্য একটি ব্যাটার তৈরি করব। এজন্য একটি মিক্সিং বোলে নিচ্ছি কাঁঠালের পিউরি। আমি এখানে 2 কাপ কাঁঠালের পিউরি নিয়েছি, সেই সাথে নিচ্ছি ময়দা। আমি প্রথমে 1 কাপ ময়দা নিলাম। মাখানোর সময় যদি মনে হয় আরও ময়দা লাগবে তাহলে আমি এখানে আরও ময়দা অ্যাড করব। নিচ্ছি 2 টেবিল চামচ সুজি। আপনারা সুজির পরিবর্তে এখানে চালের গুঁড়াটাও ইউজ করতে পারবেন। গুঁড়া দুধ নিচ্ছি 2 টেবিল চামচ। গুঁড়া দুধটা ইউজ করলে পিঠার টেস্টটা বেশি ভালো হয়। চিনি নিচ্ছি 1/2 কাপ। আমার কাঁঠালটা খুব বেশি মিষ্টি, তাই আমি এই পরিমাণ চিনি নিলাম। তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে একটি ব্যাটার তৈরি করে নেব। এ কাজটা হাত দিয়ে করলেই ভালো হয়। আমার মনে হচ্ছে ব্যাটারটায় আরেকটু ময়দা লাগবে। এখন আমি আরও 1/2 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি, আবার ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে 1/2 কাপ ময়দা ইউজ করেছি। ব্যাটারটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে তা আমি দেখাচ্ছি। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। হাতে একটু ব্যাটার নিয়ে যদি এভাবে বড়া শেপ দেওয়া যায় তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা পিঠা তৈরির জন্য পারফেক্ট হয়েছে। এখন আমি 1/2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে ব্যাটারটাকে রেস্টে রেখে দেব। এতে করে ব্যাটারটা সেট হয়ে যাবে। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সাথে সাথেই এই ব্যাটারটা দিয়ে পিঠা তৈরি করতে পারবেন। এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে আমি হাত দিয়ে ব্যাটারটাকে বড়া শেপ করে দিয়ে দিচ্ছি। আপনারা চামচ দিয়েও দিতে পারেন, তবে হাত দিয়ে ব্যাটারটাকে তেলে ছাড়লে ভালো হয়। তালের রস দিয়ে আমরা যে তালের বড়া তৈরি করি এটা অনেকটাই তালের বড়ার মতো। দুই তিন মিনিট পর বড়াগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। চুলারাজ মিডিয়াম টু লোয়ে রেখে আমি উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলোকে ভেজে নেব, যাতে পিঠাগুলোর চারপাশ সমানভাবে ভাজা হয়। চুলারাজ বাড়ানো থাকলে পিঠাগুলোর উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা থাকবে, এটা খেয়াল রাখতে হবে। এখন আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এই তো, খুব সহজেই তৈরি হয়ে গেল আমার নরম ও তুলতুলে কাঁঠালের পিঠা বা বড়া। একটি পিঠা ছিঁড়ে আমি দেখাচ্ছি, দেখুন পিঠাটা কত নরম হয়েছে এবং পিঠার ভেতরটা কত ভালোভাবে কুক হয়েছে। এটা খেতে কতটা মজার তা আপনারা যারা এই পিঠাটা খেয়েছেন তারাই বলতে পারবেন। আমার রিকোয়েস্ট থাকবে কাঁঠালের সিজন শেষ হওয়ার আগেই আপনারা এই পিঠাটা একবার হলেও বাসায় তৈরি করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন
এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।